সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাট থেকে। আজ হচ্ছে 23 জুন 2024 রোজ রবিবার। দর্শক, আজকে চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আর এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন। আমি এখন রয়েছি হচ্ছে ধানের হাটে, এখানে ধান বিক্রয় হয়। আজকে ধানের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি ধান নিয়ে আসছেন? এটা সপ্তশী ধান। আচ্ছা, এটার বাজার কেমন যাচ্ছে বা কেমন দাম চাচ্ছেন? আমি তো চাচ্ছি হলো 2000 চাচ্ছেন মন বীজ হিসেবে। আচ্ছা, বীজ না, খাবার ধান না, বীজ ধান, বীজ ধান। আর কাস্টমাররা কেমন বলছে? 40-45। আচ্ছা, কেজি কেমন দাম চাচ্ছেন? 2000। হাটে কেমন হচ্ছে? ভালো হচ্ছে। কেমন হচ্ছে একটু বলেন। 2000 বিক্রি করল। 2000 বিক্রি করেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটাও কি আপনার? বীজ ধান কেমন দাম চাচ্ছেন? 50 টাকা কেজি দাম চাচ্ছেন। আচ্ছা, 50 টাকা কেজি উনি দাম চাচ্ছে। আর হাটে কেমন হচ্ছে বা কেমন দাম বলছে কাস্টমার? 48 পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি। আর এটা কি ধান? এটা কি ধান? আউশ ধান না? আচ্ছা, এটাও বীজ। এটা কেমন দাম চাচ্ছেন? 80 টাকা কেজি। কাস্টমাররা কেমন বলেছে? এটা 70 হলে বিক্রি করছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখছি এ ধান আপনার কাকা? এটা কি ধান কাকা? 29 ধান। বীজ নাকি? বীজ। কেমন দাম চাচ্ছেন? 60 টাকা কেজি। আর কত হলে বিক্রি করছেন কাকা? 50 টাকা। 50 হলে বিক্রি করছেন নাকি? আচ্ছা, এটা কি ধান চাচ্ছেন আপনার? এই ধানের মালিক নাই এদিকে। আচ্ছা, এদিকে যাই। এটা কি ধান? এটা গাজর লতা। বীজ না খাওয়ার ভাই? বীজ। আচ্ছা, বিশন। তো কেমন দাম চাচ্ছেন আজকে? 1700 টাকা বিক্রি করেছেন। 1700 টাকা মন উনি বিক্রি করছেন, বিক্রি করছেন। আচ্ছা, আর এই যে এখানে রাখছেন এটা কি ধান? কাতি শাল। আচ্ছা, ধানের আমন জাতীয়। কেমন দাম চাচ্ছেন? এটা দাম যাচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর বিক্রি করছেন কত করে? বিক্রি 55-50 র্যান্ডম বিক্রি হচ্ছে। 50 হলে বিক্রি করছেন? 50-55 র্যান্ডম বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, 50-55 মধ্যে খুবই বিক্রি হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এদিকে আমি আপনাদেরকে দেখাই বাজারটা। এটা কি ধান ভাই? নেপালি ধান। কেমন বাজার যাচ্ছে আজকে? 1800 টাকা মন বিক্রি হলো। 1800 টাকা মন বিক্রি করছেন পাইকারি না? আচ্ছা, এটা বীজ নাকি? বীজ। আর এটা কি ধান ভাই? 70-80। এটার বাজার কেমন যাচ্ছে? 50 টাকার খুচরা বিক্রি করছেন, ঠিক আছে, বেছেন ভাই। দর্শক, ধানের বাজার এখন দেখি এইদিকে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি ধান? এটা আউশ। আউশ ধান, পাথরকুচি আউশ। পাথরকুচি আউশ। বীজ নাকি? বীজ। বীজ। কেমন দাম চাচ্ছেন? দাম তো চাচ্ছি 3000। আচ্ছা, কাস্টমাররা কেমন বলছে? বলছেই না, কেউ বলছেই না। না, লোক নাই কিনার। এটা কি ধান? সোনা। সোনা। বীজ না? আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? 2800 পাইকারি বিক্রি হচ্ছে। 2800 পাইকারি বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা কি ধান? এটা আপনার হচ্ছে 39। আচ্ছা, এটা কেমন দামে বিক্রি হচ্ছে? মোটামুটি ওরকম ধান, 50 টাকা কেজি। 50 টাকা কেজি, ঠিক আছে। প্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকের তেবাড়িয়া হাটের ধানের বীজের আপডেট। তো আজকের বাজার এই ছিল। আগামী হাটে আবারও দরদাম নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে। দর্শক, এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন। আজকের মতো বিদায় নিচ্ছি।